অনেকেই বলেন গাছে ফুল আসে না, ফল হয় না, গাছে বৃদ্ধি হয় না, পাতা পড়ে যাচ্ছে, ফুল পড়ে যাচ্ছে, অনেক সমস্যায় ভোগে কিন্তু বাগানিরা। শুধু ম্যাজিক তরল সারের গুণে কিন্তু আমার বাগানে ফুল আসার তো কোনো সমস্যা নেই, বরঞ্চ আমার মনে হচ্ছে কিছু ফুল আমাকে পিঞ্চিং করে ফেলে দিতে হবে। এই দেখুন, এটি হচ্ছে আমার বাড়ি ওয়ান মাল্টার চারা, 2 বছরের একটি চারা। গেল বছর আমি এই চারা থেকে একটি গাছ থেকে 50টির উপর মাল্টা পেয়েছি। এই বছর আশা রাখছি 150টি মাল্টা নেব আমি, আর সম্পূর্ণ অর্গানিকভাবে, সম্পূর্ণ ম্যাজিক তরল সার দিয়ে। নমস্কার দর্শক, আমরা ছাদ বাগানে টবের গাছে বিভিন্ন রকমের খাবার কিন্তু ব্যবহার করে থাকি। আমার মনে হয় এর মধ্যে সবথেকে কার্যকারী খাবার হচ্ছে তরল সার। তরল সার গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে, মাটি বিষাক্ত হওয়ার কোনো ব্যাপার থাকে না, তরল সার তৈরি করাও কিন্তু খুবই সোজা, আর খুব অল্প দামেও কিন্তু সেটি পাওয়া যায়। আজকে আলোচনা করব আমরা শক্তিশালী তরল সার কীভাবে ঘরেই বানিয়ে নিতে পারবো, আর সে সার ব্যবহার করে আমরা আমাদের বাগানে ফুল ফল ভরিয়ে নিতে পারবো। দর্শক, তরল সার আমরা বানিয়ে নিতে পারি দুইভাবে, একটি হচ্ছে রাসায়নিক, একটি হচ্ছে জৈব। রাসায়নিক তরল সার যদি আমরা গাছে ব্যবহার করি, সেটি আমরা বানাতে পারি যে সমস্ত ওয়াটার সলিউবল এনপিকে পাওয়া যায় সেগুলো গুলে, সেগুলো গাছে স্প্রে করা যায়, সেগুলো গাছের গোড়ায় ঢেলে দেওয়া যায়। আর অর্গানিক পদ্ধতির যদি তরল সার বানাতে চাই, তবে লাগবে কয়েকটি উপকরণ। আজকের আলোচনা অর্গানিক তরল সার কীভাবে বানাবো, আর সেটি হবে খুবই শক্তিশালী, খুবই কার্যকারিতা সম্পন্ন। দর্শক, আমরা তো জানি যে আমাদের যে কিচেন থেকে যে সবজির খোসা বের হয়, সব ধরনের ফলের খোসা বের হয়, সেগুলো জলে পচিয়ে কিন্তু অর্গানিক লিকুইড তৈরি হয়। কিন্তু সেই লিকুইডটি যদি আমরা খুবই কার্যকর, খুবই পুষ্টিকর বানাতে চাই, তবে কিন্তু সেখানে আরও কয়েকটি উপাদান আমাদের মিক্সড করতে হবে। আমার এখানে সব ধরনের সবজির খোসা রয়েছে, এনপিকে ব্যালেন্স যেন সঠিক থাকে সেজন্য সব ধরনের সবজির খোসা প্রয়োজন। এখানে আপনারা এক্সট্রাভাবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, এগুলো কিন্তু লাগবেই। কারণ এখন যে টাইম, বিশেষ করে এই ফেব্রুয়ারি মার্চের টাইমে গাছে কিন্তু ফুল ফল সেটের ব্যাপার রয়েছে, তাই পটাশিয়ামের যেন ঘাটতি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তাই সবজির খোসার মধ্যে কিন্তু রসুন, পেঁয়াজ এবং কলার খোসা অবশ্যই দেবেন। এবার এমন 10 লিটার জলের সঙ্গে বা তরল সারের সঙ্গে কিন্তু আমরা এমন 500 গ্রাম সর্ষের খোল কিন্তু মিশিয়ে দিব, কারণ অর্গানিক এই সারটি হতে হবে খুবই শক্তিশালী। কারণ গাছ এই সারের পুষ্টিতে কিন্তু তার ফুলকে, ফলকে, সম্পূর্ণ গাছের জৈবিক ক্রিয়াকে সম্পন্ন করবে, তাই সেটি হতে হবে খুবই পুষ্টিকর। আমার এখানে আগের বানানো সার আছে, নতুন করে আমি সেখানে কলার খোসা ইউজ করেছি, পেঁয়াজের খোসা রয়েছে, দেখেন জলের রঙটা কেমন হয়ে গিয়েছে। এটি কিন্তু দেখতে যত খারাপই মনে হোক না কেন, গাছের জন্য কিন্তু অমৃত। আপনারা সব ধরনের সবজির খোসার সঙ্গে সর্ষের খোল, বাদাম খোল যদি হাতে থাকে অবশ্যই মিশাবেন, সেটি মিশিয়ে 5 থেকে 10 দিন, 5-7 দিন পরে ব্যবহার করা যায়, 5 থেকে 10 দিন সম্পূর্ণ জলে ভিজে রেখে দেবেন। তারপর এখান থেকে 1 লিটার জল নেবেন, তার সঙ্গে 5 থেকে 7 লিটার সাধারণ জল মিশিয়ে যে কোনো গাছে কিন্তু ব্যবহার করতে পারেন, আর এর কার্যকারিতা বলে শেষ করা যাবে না। দর্শক, যদি গাছে ভালো ফুল ফল আমরা চাই, খাবারটিও কিন্তু ভালো হতে হবে। খাবার যদি ভালো না হয়, সে গাছে কিন্তু ভালো ফুল ফল কখনোই সম্ভব নয়। দর্শক, এই তরল সারের কিন্তু একটি দুর্গন্ধ হয়, যদি আপনারা ইচ্ছা করেন এখানে 2-4টে কমলালেবুর খোসা যদি ফেলে দেন, একটু দুর্গন্ধ হবে না, গাছের জন্য কিন্তু অমৃত, নিজেই তৈরি করে নিতে পারবেন। যদি ফুড সেটিং স্টেজে আমরা এই খাবার ব্যবহার করি, সে খাবারকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু আমরা বোরন 20% মিশিয়ে নেব।
এটি কিন্তু এখন মেশাবো না, যখন গাছে দেওয়ার সময় হবে, মানে ভিজানোর 8-10 দিন পর। আমরা কি করব, 1 লিটার জলের সঙ্গে 1-1.5 গ্রাম বোরন মিশিয়ে কিন্তু ব্যবহার করব। তবে কিন্তু ফুড সেটিং স্টেজে এই খাবার আরও উপযোগী হয়ে উঠবে। দর্শক, এনপিকে তো আমরা যে কোনো খাবার থেকে ম্যানেজ করে নেব। অনেক সময় গাছের যে উপযোগী মাইক্রোনিউট্রিয়েন্ট সবসময় কিন্তু সব খাবারে সঠিক পরিমাণে থাকে না। তাই যদি সম্ভব হয় আমরা কিন্তু এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি অর্গানিক নিয়ে নিতে পারি। এসব ব্যবহার করলে কিন্তু গাছের যে খাবারটি তৈরি করবেন তার শক্তি অনেকটা বেড়ে যাবে, গাছ কোনো রকম খাদ্যের অভাবে বা মাইক্রোনিউট্রিয়েন্ট অভাবে ভুগবে না। তাই আমরা যখনই এই সারটি ব্যবহার করব তার আগে, অন্তত ঘন্টা দেড়েক আগে, 1 লিটার জলের সঙ্গে এখানে কয়েকটি দানা, মাত্র 1 চা চামচের ½ চামচ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। এতে খাদ্যের গুণ যেমন বাড়বে, সেই খাদ্য ব্যবহার করলে গাছের ফুল এবং ফল অবশ্যই বেশি হবে। দর্শক, যেহেতু আমরা সর্ষের খোল ব্যবহার করেছি, কলার খোসা ব্যবহার করেছি, আমাদের অর্গানিক যত সোর্স থাকে ঘরে সব ব্যবহার করেছি, অনেক সময় হয় কি এ সমস্ত কিছুতে ছত্রাকের আক্রমণ থাকতে পারে। তাই ব্যবহার করার আগে কিন্তু আমরা যদি হালকা পরিমাণে ছত্রাকনাশক সঙ্গে ব্যবহার করে দিই গাছের জন্য খুবই উপকার হয়। আমরা এন্ট্রাকোল হোক, সাব হোক, মোটামুটি 10 লিটারের মধ্যে 4 চামচের ½ চামচ দিয়ে দিতে পারি। দিয়ে দিলে ছত্রাক লাগার যে সম্ভাবনা সেটা থাকবে না, সার কিন্তু গাছের জন্য একদম রেডি হয়ে যাবে। দর্শক, যেন সেন প্রকারে শুধু অর্গানিক সার তৈরি করে গাছের গোড়ায় দিলেই কিন্তু হবে না। গাছের প্রয়োজনীয় সমস্ত পৌষ্টিক উপাদান সেখানে আছে কি না সেটা কিন্তু আমাদের লক্ষ্য করে দিতে হবে। তারপরই গাছ ভরে থাকবে ফুলে ফলে সবজিতে। আমার এই গাছগুলো দেখুন, আমার এই ম্যাজিক তরল সারের গুণে কিন্তু এত ফুল, এত কুড়ি আর এত লেবু হয়ে থাকে। এই দেখুন, এখনই কিন্তু বেশ কিছু সেট হয়ে গিয়েছে। দর্শক, এখন যে পরিমাণে লেবু আমার বাগানে সেট হয়ে গিয়েছে, আমি যদি সে পরিমাণ রেখে দিই, বাকি ফুল সব পিঞ্চিং করে ফেলে দিই, তবু কিন্তু একটি গাছ থেকে 200-250 লেবু আমি পেয়ে যাব। দর্শক, এই সার শুধু যে লেবু গাছ বা ফল গাছের জন্য প্রযোজ্য তা নয়, বাগানের যে কোনো গাছে আপনি ব্যবহার করতে পারেন। ফল, ফুল, সবজি, আমি ভালো বেগুন চাষ করি, প্রত্যেকটি বেগুন গাছে কিন্তু এই খাবার আমি ব্যবহার করি। এই খাবারের ফলে কিন্তু আমার গাছ সুস্থ এবং সতেজ। তাই আমি বলবো, শুধু কোনোরকমভাবে তরল সার তৈরি করে আপনার গাছে দেবেন না, তার পৌষ্টিক উপাদান সঠিক আছে কি না দেখে দেবেন, তার কার্যকারিতা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।